হেল্ল' মাই ডিঅৰ ষ্টুডেণ্টছ ৱেলকম বেক টু আৰ্কিক অফিচিয়েল আজি আমি এই ভিডিঅ'ৰে আলোচনা কৰিব প্লছ থ্ৰী ফাৰ্ষ্ট চেমিষ্টাৰ আও এক কলেজে আছিল কোৱশ্চন পেপৰ তোমাৰ এনভাৰমেণ্টা ষ্টডিজ বা ইছ বা এই ৱানে কেমিতি কেমি সব কোৱশ্চন আছিল ইয়ৰৰে অৰ্থাৎ ই দুই হাজাৰ তেইছ ইয়ৰৰে তো যোৰ এগজাম এ পৰ্যন্ত হৈ নাই সেই ষ্টুডেণ্ট মানে এই কোৱশ্চন দেখি নিিয় কাংকি না তুমাৰ চেমিষ্টাৰ এগজামৰে মই এই কোৱশ্চন ৰিপিটেড হৈ તો ભીડ થી સ્ટાર્ટ કરવા આગળ মু তোমাকে এখানে জনাইব চাহে যদি চ্যানেল নুয় হইক আসেন বা নূ ভিডিও দেখুঁচ এপর্যন্ত সবসক্রাইব করে না তে আগক বলি শৈক্ষিক ভিডিও দেখা পাই আমার এই ইউট্যুব চ্যানেল অফিসিয়াল নিশ্চিত সবসক্রাইব করিবে এবং সবসক্রাইব করার সহ এই ভিডিওটি নিজ সাংসাথী নিশ্চিত সেয়ার করে দেবে তো চালন্তু ভিডিওটি বেশি কি সময় ডে ন ফটোফট স্টার্ট তো এখানে তুমি দেখিপার ছো ওয়ান সেমিষ্টার ইসি ইয়ৰ হ'ব দুই হাজাৰ তেইছ অৰ্থাৎ এই বৰ্ষাইম হ'ল তিনি ঘণ্টা আৰু ফুল মাৰ্ক ৰ অৰ্থাৎ তোমাক তিনি ঘণ্টা সময় মতে এই অৰ্ক বিষয়ে যেতিয়া কোৱেশনৰ আনচাৰ কৰিব হ'ব বা দে সৰ্বপ্ৰথম আমি দেখিবা গ্ৰুপ এ এঠাৰে কোৱা যায় ফিল ইং দ ব্লাংক অফ দ ফ্ল'ইং এনি ফ'ৰ যোন মাৰ্ক আহিছে ৱান ইণ্টু ফ'ৰ না কোন কোৱা যায় নিম্নলিখিত প্ৰশ্নগুডিকৰ খালী স্থান পূৰণ কৰ যোন চাৰিটি প্ৰশ্নৰ অৰ্থাৎ এঠাৰে তোম যেতিয়েবি কোৱশ্চন দিয়া যায় এই কোৱশ্চেন মধ্য যে কোনো চাৰিটি কেশচ্চনৰ আনচাৰ কৰিবকু হ'ব এতিয়া তোমালোকৰ মাৰ ৰ চাৰি মাৰ্ক লেখাই ত' তোমাৰ প্ৰথম কেশচ্চনটা ৰহ অঁ ষ্টিলেচনছ অফ ইণ্ডিভিজু পিছ টু ইটছ এনভৰমেণ্ট ইটছ কল্ড ডেক্স তাৰপৰা তোমাৰ নেক্সট কোচ্চনটা ৰহেজি দ গ্ৰীন প্লান অকোপেড দৰে তোমাৰ নেক্সট কোৱশ্চনাই ৰ ক্লোৰোফ্লোৰো কাৰ্বন আৰ কচ অফেক্স লেয়েভ তোমালোকৰ নেক্সট কোৱশ্চনটাৰ ৰহে চাইছে দি ভেচিকা ষ্টোকপেজ পলিচি টু টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱান টুৱেণ্টি টু ডিক্লেয়াৰ দাইভ অফ এল এম ভি টু বি ডেক্স ইয়াৰ তাৰপৰা তোমাৰ নেক্সট ক'চনটাৰ ৰ আ কুৱিকাইক্লং আ এজাম্পল অফ ডেক্স ডিজাষ্টৰ তাৰপৰা তোমাৰ নেক্সট কোৱেশ দ এফ্স ষ্ট্ৰাটি বডি ফৰ ডিজাষ্টৰ মেনেজমেণ্ট ইন ইণ্ডিয়া ইজ ডেক্স তাৰপৰা আমি দেখিবা তোমালোকৰ গ্ৰুপ বি নাই এই গ্ৰুপ বিৰে কোনো কোৱা যায় এন্সাৰ এনি ফ'ৰ অফ দ ফ্ল'ইং কোৱশ্চন ৱিথ ইন টু টু থ্ৰী চেণ্টেন্স এচ এচ না কোমল মাৰ্ক হ'ব টু ইণ্টু ফ'ৰ অৰ্থাৎ গোটেই কোচ্চন তোমাৰ মাৰ্ক হ'ব দৈমাৰ্ক লেখা হয় নেকি কোনো কোৱা যায় না প্ৰত্যেক ৰূপ দুই ৰো তিনটি চেকচন মধ্যেৰে নিৰ্মিত চাৰোটি প্ৰশ্নৰ উত্তৰ প্ৰদান কৰ বা উত্তৰ লেখ না এইাৰে তোমাক যেতিয়েবি কোৱশ্চেন দিয়া যায় এই কোৱশ্চেন মধ্য যে কোন মাৰ্ক বা চাৰিটি কোৱশ্চন কৰিব হ'ব এবং গোটিয়ে কোশ্চেন তোমার মার রাখবো দুই মার্ক লেখায়ে অর্থাৎ এমধ্যে তোমার চারটি কোশ্চেন হবো তুমি যেটা লাগুছে তো প্রথম কোশ্চেনটা রয়েওছে হাট ডু ইউ মি বাই গ্লোবাল ওয়ার্মিং না কোণ গ্লোবাল ওয়ার্মিং দ্বারা আপনার কোণ কেয় চাহ তা তোমার নেক্সট কোশ্চেনটা রয়েওছে এক্সপ্লোন এসিড রেড না কোথাও এসিড বর্ষা ব্যাখ্যা কর তাপরে তোমার নেক্সট কোশ্চেনটা রয়েছে হাট ইজ পাণ্ডেমিক্স না এটা কোণ মহামারী কোণ

তো এটার তোমাকে কোণ কুয়া যায় নিম্নিখিত কোণি চারটি উপরে নোট লেখ এটি যেতে বি কোশ্চেন দিয়ে যাই এমধ্যে তোমার চারটি কোশ্চেন নোট লেখবার চারটি কোয়েশ্চেন আনসার দেওয়া হেব তো এখানে তোমার প্রথম কোশ্চেনটা রয়েছে নয়েস পল্যুশন না এইটা কোণ শব্দ প্রদূষণ বিষয়ে তোমার নোট লেখবার অনেক নট কোশ্চেনটা রয়েছে ইফেক্ট অফ ক্লিমেট চেঞ্জ না এটা কোনো জলবায়ু পরতন প্রভাব

কর্তব্য কানা। তাপরে তোমার নেক্সটটা দেখিবা গ্রুপ ডি না এই গ্রুপ ডিটা এটা কোণ করা হয়েছে এনসার অল কোশ্চিন উইথিন ফাইভ হন্ড্রেড ওয়ার তো এটা তোমার প্রথম কোশ্চিনটা রয়েছে ডিসক্রাইব দ কজ ইফেক্ট এন্ড কন্ট্রোল মেসুলস অফ ওয়াটার পলিউশন না এইটা কোন জল প্রদূষণর কারণ প্রভাব এবং নিয়ন্ত্রণ পদক্ষেপগুল বর্ণনা কর এর অল রয়েছে ডিসক্রাইব এনার্জি ফ্লো ইন ইকোিষ্টম না পরিসংস্থার শক্তির প্রভাব বর্ণনা কর তাপরে তোমার নক্স কোশ্চেনটা রয়েওছে হাওয়া ইজ পপুলেশন ডিসকস ইন ডিটেল দ ক্যারেক্ট অফ এ পপুলেশন না এটা কোন জনসংখ্যা এক কনসংখ্যার গুণ বিষয়ের বিস্তৃত ভাব আলোচনা করত কিংবা এর অ ডিসক্রাইব অর্গানাইজেশন এন্ড ইটস ইফেক্ট অফ অন সোসাইটি না এইটা কোণ কিংবা শহরীকরণ এবং সমাজ উপরে এর প্রভাব বর্ণনা কর তাপরে তোমার নেক্স কোশ্চেনটা রয়েওছে ডিসক্রাইব দ কজ অ্যান্ড ইফেক্ট অফ সাইক্লোন না এইটা ঘূর্ণি বলয়ের কারণ এবং প্রভাব বর্ণনা করো কোয়া যায়েছে যা এর অরে রয়েছে ডিসকাস সরভ স্কিল ডিউরিং ডিজাস্টার না এইটা কোনো বিপর্যয় সময়ের বঞ্চবার কৌশল বিষয়ে আলোচনা করো বলি এঠারে কোয়া যায়েছে তাপরে তোমার নেক্সট কোশ্চেনটা রয়েছে গিভ এন একউন্ট অফ দ্য কোচ কমপ্লিকেশন সিম্পটম প্রেভেন প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ক্যান্সার না এইটা কোন কর্কট রোগর কারণ জটিলতা লক্ষণ প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ের হিসাব কর বা এক বর্ণনা কর বলে কস কজ এন্ড ম্যানেজমেন্ট অফ ডাইবেস না এটা কোথাও মধুমেহর কারণ এবং পরিচালনা বিষয়ে আলোচনা তো আজকে আমি এই ভিডিওরে আলোচনা করলে প্লস থ্রি ফার্স্ট সেমেষ্টার আপনার কলেজের বা।

करे कि जणाए बे जादर के मु को सही प्रकार वीडियो देख पा रहे बे तो आज ही पयदिक जय हिंद जय भारत लव यू ऑल देखावा आ गोटे वीडियो रे बाय बाय टेक केयर